যাতনা ভাবনা বিষয়ে আজকে যে আলোচনার বিষয় সেটা হলো সেবা বিষয়, সেটা বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে। আমরা জীবনের তাগিদে, জীবনের চাকা চলার জন্য আমাদের অর্থনৈতিক একটা বিষয় জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু একটা বিষয় আমরা কর্ম করি, অর্থ রোজগার করি, টাকা পয়সা জীবনের তাগিদে ব্যয় করি, সঞ্চয় করি, আবার ধর্মীয় বলি, সামাজিক বলি, মানবিক বলি, আমরা কিছু অর্থ আমরা দান বলি, বিতরণ বলি, কোনো না কোনোভাবে আমরা খরচ করি। সেই সুবাদে বলি, আমি কোনো ধর্মের এককভাবে কোনো পক্ষে আমি যাচ্ছি না। আমি যেই সুবাদে বলছি সেটা হলো, পরিবহন যেহেতু একটা সেবার খাত, সেখানে ওনারা ওনাদের মতো পরিচালনা করছে ভালো, কিন্তু আমার মতে বা আমি যেহেতু সমাজ গবেষণে কাজ করি সেই হিসেবে বলছি যে সেবা যেহেতু দেওয়া হয় প্রত্যেকটা বাসে অন্তত দুইটা সিট থাকা উচিত, যেটা কি না বিনা ভাড়ায় যাবে। বিশেষ করে দূরপাল্লার ক্ষেত্রে এটা হতে পারে, লোকাল গাড়িতেও হতে পারে, কারণ অনেক লোকের কাছে ভাড়া থাকে না। এটা আমাদের সমাজে সবখানি থাকে যে একটা দরিদ্র শ্রেণী থাকে। যদি এটা সরকারের যে সব নিয়মকানুন করে দিবে তা না, যদি কোনো বাস মালিক সমিতি বা এককভাবে কেউ যদি চেষ্টাটা করেন যে প্রথম যদি কেউ চালু করেন তার পরিবহনে অন্তত দুজন লোকের ভাড়া নেওয়া হবে না। বিশেষ করে দূরপাল্লা যদিও হয় অন্তত একজন লোকের বা দুজন লোকের ভাড়া নেওয়া হবে না, বা তার জন্য ভাড়া স্যাক্রিফাইস করা হবে, অর্ধেক ভাড়া নেওয়া হবে, তাহলে কিছু লোক এই সুবিধাটা সেবাটা পেতে পারে। এইটা আমাদের দেশে চালু নেই, অন্তত আমার যে আলোচনা শুনে যদি সেবা হিসাবে এই কাজটা কেউ করে থাকে, এরকমও শোনা যায় পুরো এক মাস রোজার সময় তারা সম্পূর্ণ ফ্রি তাদের সেহরি বিতরণ করে, তারপরে বিভিন্ন কর্মে বিভিন্নভাবে তারা সেবা দিয়ে থাকে, কিন্তু বাস মালিক সমিতি বা পরিবহন ব্যবস্থা যদি অন্তত এই কাজটা করেন যে দূরপাল্লার জন্য প্রতি বাস অন্তত দুই থেকে একজন লোককে ফ্রি নেবে, এই ব্যবস্থাটা যদি চালু করেন তাহলে কিছু লোক এই সেবাটা পেতে পারে। যে এই বিষয়টা আমার কাছে সেবার বিষয়, যেহেতু সামাজিক গবেষণায় আমি কাজ করি, এটা যদি কেউ আলোচনাটা শোনেন এবং কেউ যদি এটা চালু করেন আমার এই আলোচনাটা সার্থক হবে। বিশেষ করে আমি দেশ জাতি চিন্তা করে এই কথাটা আলোচনা করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ যাতনা ভাবনা বিষয়ে এই আলোচনাটা শোনার জন্য।